কবে মুক্তি কোভিড থেকে অপেক্ষায় গোটা বিশ্ব। এরই মাঝে আজ 74তম স্বাধীনতা দিবস, দেশ জুড়ে উদযাপন হচ্ছে এই দিনটি। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে কলকাতার রেড রোডেও মহামারীতে সমস্ত প্রোটোকল মেনে পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এদিন 25 জন করোনা যোদ্ধাকে সম্মান জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই মুহূর্তে আমি রয়েছি চন্দননগর পুলিশ কমিশনারের ডানকুনি থানায় এবং দেখতে পাচ্ছেন যে এই মহামারীতে প্রোটোকল মেনে ডানকুনি থানায় কিন্তু পতাকা উত্তোলন হচ্ছেন। দেখতে পাচ্ছেন যে এসিপি মৌমিতা সেন, তিনি পতাকা উত্তোলন করছেন এবং যারা পুলিশকর্মী রয়েছেন, অফিসার্স রয়েছেন, তারা প্রত্যেকেই প্রোটোকল অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনেই তারা কিন্তু স্বাধীনতা দিবস উদযাপন করছেন। এবং তার পাশাপাশি আমরা জানিয়ে রাখি আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে ডানকুনি থানার যে সমস্ত অফিসার্স এবং কনস্টেবল যারা করোনা সমাজের কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন তাদেরকেও আজকে সম্মান জানানো হবে করোনা যোদ্ধা হিসাবে। এবং তার পাশাপাশি যারা ভালো রেজাল্ট করেছেন এই ডানকুনির চত্বরে তাদেরকেও কিন্তু আজকে সম্মান জানানো হবে ডানকুনি থানার পক্ষ থেকে, এমনটা আমরা জানতে পেরেছি। এবং তার পাশাপাশি মাস্ক এবং মিষ্টি বিতরণ করা হবে ডানকুনি থানার পক্ষ থেকে, সেটা আমরা জানতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ডানকুনি থানার চত্বরে চলছে সেই স্বাধীনতা দিবস উদযাপনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন ডিএনএন বাংলায়। আজকে 74th ইন্ডিপেন্ডেন্স ডে, তো আমাদের ডানকুনি থানা অলরেডি ইনফেক্টেড আমাদের স্টাফ ছিল, আমাদের সাব ইন্সপেক্টর, কনস্টেবল, তো আজকে আমরা ওরা অলরেডি সুস্থ হয়ে ফিরে এসছে, তো আজকে আমরা ওদেরকে আমাদের তরফ থেকে স্যালিউট জানালাম, ঠিক আছে, কারণ ওরা হচ্ছে করোনা যোদ্ধা, মানে ফ্রন্টলাইনে থেকে যুদ্ধ করেছে এবং জয়লাভ করেছে। তার সাথে সাথে শুধু আমাদের স্টাফ নয়, আমাদের যারা অ্যাম্বুলেন্স ড্রাইভার, কনস্টেবল ড্রাইভার আছে, সিভিক আছে, আমরা তাদেরকেও সম্মানিত করলাম, কারণ তারা একদম সামনে থেকে লড়াই করেছে। তো এই জন্য আমরা মানে তাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞ এবং তাদের মানে তাদের কাজকে আমরা স্যালুট জানালাম। তার পাশাপাশি শুনলাম আপনারা যারা ডানকুনির মধ্যে যারা সেরা স্টুডেন্ট রয়েছে তাদের সম্মান, হ্যাঁ তাদের সম্মান জানানো হবে। আমি খুবই গর্বিত এবং মেয়ের তরফ থেকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি এবং খুব ভালো লাগলো। হ্যাঁ, আশা করি আরও জানাবো স্বাধীনতা দিবসের দিনে আজকে ইয়ে করেছি, খুবই ভালো লাগলো। ডানকুনি থানার পুলিশ আমাদেরকে এসে মেয়েকে সম্বোধন দিল, তাদের খুবই আমি আনন্দিত এবং এই পরে যেন আশা করি যেন আরও আমার মেয়ের ভালো রেজাল্ট হোক। আর এই মুহূর্তে আমরা রয়েছি 2 নম্বর জাতীয় সড়কে এবং সেখানেও দেখতে পাচ্ছেন যে এই স্বাধীনতা দিবস উপলক্ষে অনেকেই তারা এই বেরিয়েছেন জাতীয় পতাকা বাইকের মধ্যে লাগিয়ে, প্রচুর বাইক দেখতে পাচ্ছেন যে এরকম বেরিয়ে তারা এই ন্যাশনাল হাইওয়ের উপরে দিয়ে তারা যাচ্ছে এবং দেশের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার যে উচ্ছ্বাস সেই আনন্দই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর জাতীয় সড়কে এবং টোল প্লাজার কাছে আমরা রয়েছি, সেখানে কিন্তু অনেকেই রয়েছে তারা এই যাচ্ছেন জাতীয় পতাকাকে এ করে। তো আমরা তাদের সাথে কথা বলে জানবো এই স্বাধীনতা দিবস নিয়েই আমরা কিছু প্রশ্ন তাদের সামনে রাখবো এবং তাদের কাছ থেকে জানবো যে তারা কী বলছে। আমরা বহনগর দিয়ে এসেছি। আচ্ছা, তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বেরিয়েছেন? হ্যাঁ। তো আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে একটা প্রশ্ন রাখবো, 3 জন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন। নেতাজি সুভাষচন্দ্র, মহাত্মা গান্ধী, আব্দুল কালাম, জওয়াহরলাল নেহরু। সুমন মিত্র। স্বাধীনতা দিবস উপলক্ষে আপনার কাছে প্রশ্ন হলো যে 3 জন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন।
নেতাজি সুভাষ চন্দ্র বোস, গান্ধীজি, ক্ষুদিরাম লস্কর। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি নপাড়া দিয়ে। তো এই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনারা বেরিয়েছেন আর কি? হ্যাঁ হ্যাঁ। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রশ্ন রাখবো যে তিনজন স্বাধীনতা সংগ্রামীর নাম কি জানি ভুলে গেছি। কততম স্বাধীনতা দিবস এই বছর? ভারতবর্ষের আজকে 74তম স্বাধীনতা দিবস। ভারতের জাতীয় সঙ্গীত? জনগণ মন অধিনায়ক জয় হে। তিনজন শহীদ সংগ্রামের নাম? নেতাজি সুভাষ চন্দ্র বোস, ভগৎ সিং এবং গান্ধীজি। আমার নাম জিয়ারুল হক। সব মিলিয়ে করোনা মহামারীতে আজকের এই স্বাধীনতা দিবস উদযাপন হলেও এই দেশ তথা সারা বিশ্বের একটাই প্রশ্ন, কবে আমরা স্বাধীনতা পাবো এই করোনা মহামারী থেকে? এইচবি ডিএনএন বাংলা, হুগলি।